Hello my lovely viewers, assalamu alaikum. Welcome back to my channel. বৃহস্পতিবার রাতে রান্নাবান্না করছি, কালকে ফ্রাইডেতে সকালে খুব কমই রান্নাবান্না করি। ফ্রাইডেতে সাধারণত নাস্তা বাইরে থেকে কিনে এনে খাই, তো এখন তো সুবিধা হয়েছে, এখন উবারে কল করলে উবারে খাবার দিয়ে যায়, আবার ফুড পান্ডায়ও খাবার দিয়ে যায়। তো ফ্রাইডেতে সকালে ঠিক আমি বাইরে থেকে এনে খাই। তা আজ ফ্রাইডে সকালের পরে আমরা ঠিক মোল্লা টাওয়ারে গেলাম। মোল্লা টাওয়ার হলো গিয়ে ঠিক হাতির ঝিলের পাশেই, রামপুরা থেকে হাতির ঝিলে যেতে একদম কর্নারের বিল্ডিংটাই হচ্ছে মোল্লা টাওয়ার মার্কেট। সেই মার্কেট মানে বাড়ির কাছে যে একটা মার্কেট আছে, সেই মার্কেটে সব পাওয়া যায়, সেই জন্য আজকে আমি আমার মেয়েকে নিয়ে গেলাম। তো ঢুকেই প্রথমে হাতের বাম দিকে এই এই ইন্টেরিয়রের দোকানটা আছে, ওরা বিভিন্ন জিনিস আপনার অর্ডারের সাথে বানিয়ে দেয়। আবার ওদের ইন্টেরিয়র বিভিন্ন ডেকোরেশন পিস আছে, গ্লাস গ্লাস বানিয়ে দেয়, বিভিন্ন জিনিস বানিয়ে দেয়। তারপর এই দোকানটা বেশ সুন্দর একটা ঘর সাজানোর জিনিস। এই মার্কেটে সব কিছু পাওয়া যায়, এই অনেক ডল পাওয়া যায়, তারপরে একতলার মধ্যে আছে জুয়েলারি, আর পিছনে ফুলের দোকান, তারপরে দুইতলায় আছে বাচ্চাদের কাপড়, বড়দের বড় মেয়েদের কাপড়, ছেলেদের কাপড়, তিনতলায় আছে শাড়ির দোকান, চারতলায় আছে মোবাইলের মার্কেট। তো এরকম এই মার্কেটে সবই পাওয়া যায়। তো এই এই ইন্টেরিয়র দোকানের বেশিরভাগ ফুল এবং ডেকোরেশন পিস বাইরে থেকে আনা, সেই জন্যে দামটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু যেহেতু বাইরে থেকে এসেছে এই জন্য একটু বেশি দিয়েই কিনতে হবে। হ্যাঁ, পিছন ভিতরে ফুলের আরও দুই তিনটা দোকান আছে, সেইগুলো বাংলাদেশি, সেগুলো আবার দামটা অনেক সস্তা। সেগুলো আমার মনে হয় কম কিনা ভালো, কিন্তু ভালো জিনিস কিনা ভালো। হ্যাঁ, তো এরকম তাদের দোকানে ল্যাম্পের কালেকশন বেশ ভালো, বিভিন্ন ধরনের ল্যাম্প। একটা ল্যাম্প বেশ ইন্টারেস্টিং, এই যে একটা পাখা, বড় একটা পাখা, তারপরে বিভিন্ন ধরনের লুকিং গ্লাস, ডেকোরেশন গ্লাস, সেগুলো বেশ ইন্টারেস্টিং। তো আমরা এই একতলায় আমার মেয়ের জন্য চুড়ি কিনেছি, ওর ও অবশ্য ওর চুড়ি ওর কাছে নিয়ে ওর কাছে ও নিয়ে নিয়েছে, ওকে আমি কিনে দিয়েছি গিফট। তারপর একটু দুইতলায় যাব, ওর সালোয়ার কামিজের কাপড় দেখবে, পছন্দ হলে কিনবে, পছন্দ না হলে কিনবে না। আর চারতলায় যাব, একটু ফোন দেখব, আমার ছেলের ফোন চুরি হয়ে গিয়েছে, তো ফোন দেখব। এই একতলায় ইমিটেশনের কালেকশন বেশ ভালোই আছে, এগুলো বেশ রিজনেবল দাম। দাম এই মার্কেটে যত দাম বলে তার অর্ধেকের থেকেও কম বলবেন, দেখবেন যে অর্ধেকে তো দিয়ে দিয়েছেই। তারপরে এগুলো হলো আমাদের দেশি দেশীয় যে ফুলগুলো সেগুলো। হ্যাঁ, মোটামুটি আপনার ঘর সাজানোর জন্য যখন কোনো অকেশন থাকে তখন এরকম ফুল কিনে সাজাতে পারেন। আপনার অকেশনে ঘর সাজানোর জন্য এই ফুলগুলো, দেশি ফুলগুলো দিয়েই সাজাতে পারেন, এগুলো বেশ ভালো। আচ্ছা, এই ফুলগুলো দামেও বেশ সস্তা,
তো এর পাশেই আছে অনেক এই গাছটা ক্রোকারিতে দোকান, থাকতো, ফুলের দোকানের পাশেই অনেক ক্রোকারিতে দোকান, গাছের দাম এবং জানো? ক্রোকারিতে দোকানের কালেকশন বেশ ভালো। থাকা পৃথিবীর যে কোনো দেশের নিতে আসবো ক্রোকারি যেখানে পাওয়া যায়, যেহেতু ক্রোকারিতে দোকানগুলো অনেক বড় বড়। আমি আসলে ক্রোকারিতে দোকানে ঠিক ঢুকি নাই, বাইরে থেকে দেখেছি। তুমি দেখে নিয়ে যাবে। ক্রোকারিগুলি বেশ ভালো, রিজনেবল দামে পাওয়া যায়। তো আমি আসলে ঠিক, আমার মেয়েটা বেলি রোডে ভার্সিতে যায়, তো ও মৌচাক মার্কেটে যায়, আবার আর এইদিকে খুব একটা শপিং করে না, যে আমি বনশ্রী থাকি রামপুরার দিকে। তো আমি সেই জন্যেই ওকে নিয়ে গেলাম আজকে প্রায় জোর করেই, যে দেখো আমাদের এলাকায় আছে, আমাদের বাসার সামনে কাছেই আছে, তো এখান থেকে তুমি জামা কাপড় কিনতে পারো। তো আমরা দুইতলায় উঠে গেলাম, দুইতলায় হিজাবের দুই তিনটা দোকান আছে, ওনার হিজাবের অনেক কালেকশন আছে, বেশ বড় কালেকশন। তারপরে দুইতলায় অনেক সালোয়ার কামিজের দোকান, যত আপনি নিউ মার্কেট গাউসিয়া যেরকম সালোয়ার কামিজ পাবেন তার থেকে অনেক কম দাম একই সালোয়ার কামিজ। এই বাবুই বুটিকে আমি সবসময় জামা কাপড় আনি, বাবুই বুটিকের জামাগুলো বেশ রিজনেবল, 1200, 1400, 1600 টাকায় সবচেয়ে ভালো ভালো আপনি রেডিমেড ড্রেস পাবেন। আর এছাড়া অনেক থ্রি পিস আছে যেগুলো আপনি বানাতে পারবেন, সব ধরনের কাপড় আছে। তো সব ধরনের কাপড়ই এদের কাছে আছে, কম দামি বেশি দামি সব ধরনের কাপড়। এবং যেটা নিউ মার্কেট থেকে গাউসিয়ার থেকে আপনি 4,000 টাকায় কিনবেন, সেটা ওখানে 2,000 টাকায় কিনতে পারবেন এইরকম। আর অন্য অন্য ড্রেসগুলিও বেশ রিজনেবল দাম, মানে আপনি কাপড়টা বেশ চিপে কিনতে পারবেন এখান থেকে। তো মার্কেটেও ভিড় খুব কম হয়, খুব কম মানুষই জানে। ঠিক রামপুরা থেকে হাতির ঝিলে যাওয়ার যে রাস্তাটা, তার বাম পাশের প্রথম বিল্ডিংটা, ওই বিল্ডিংটাই হচ্ছে গিয়ে মোল্লা টাওয়ার। মোল্লা টাওয়ার বাইরে লেখা মোল্লা টাওয়ার, ওই পুরাটাই হচ্ছে মার্কেট। তো সব দোকানেই কাপড় চোপড় বেশ ভালো পাওয়া যায়। তো আমি দেখছি যেই লং কামিজগুলিও পাওয়া যায় নিউ মার্কেটে গাউসিয়ায়, সেগুলো এখানে বেশ কম দামে পাওয়া যায়। ইন্ডিয়ান যত ড্রেস আছে সেগুলো বেশ কম দামে পাওয়া যায়। এখানে একটা ফুড একটা ফুডের একটা দোকান আছে, সেই একটাই ফুডের দোকান আছে একতলায়, সেখানে আমি অবশ্য গিয়েছি কিন্তু ওই ভিডিও করি নাই। ওই প্রায় 4-5 বছর ধরে দেখছি ওই লোকটার সাথে অনেক কথা বলি, বলল যে আমার ওয়াইফ এই পুডিংটা বানায় দেয় প্রতিদিন, তো একটা বড় পুডিং বানায় দেয় তার ওয়াইফ, আর চাউমিন, ফ্রাইড চিকেন, বার্গার, তারপরে আরও বিভিন্ন ধরনের খাওয়া আছে। উনি নিজে হাতে সবাইকে ফুচকা চটপটি বানায় দেয়, ওই দোকানটার মধ্যে সবই আছে। শপিং করতে গেলে মানুষ যা যা কিছু খায়। এই ড্রেসগুলি বেশ ভালো, এবং আপনি এখান থেকে কাপড় বেশ মজবুত হয়, ভালো হয়, তার দামটা রিজনেবল হয়। তারপরে ঈদের সময় তো অনেক ইন্ডিয়ান কাপড় আনে, এরা ঈদের সময় অনেক কালেকশন থাকে। আর মানে আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি একদিন এই মার্কেট থেকে একটা কাতান শাড়ি কিনেছি 1600 টাকায় দিয়েছে, অন্য অন্য মার্কেটে 2,500 টাকা যেই কাতান শাড়িটা সেটা 1600 টাকায় দিয়েছে। অনেক দাম তো চায়, দামাদামি করার পর একটা কাতান শাড়ি 2,500, 3,000, 4,000-এর বেশি হয় না। হ্যাঁ, আর কিছু আছে সেই সমস্ত দোকানে কমায় না, কিন্তু এইখানে এই মার্কেটে ডিজাইনার শাড়িও আমি কিনেছি 2,500 টাকা। একই শাড়ি আমি গাউসিয়ার দুইতলা থেকে কিনেছি 6,500 টাকা, সেই একই শাড়ি আবার আমার ছেলের বিয়ের সময় আরেকটা শাড়ি প্রয়োজন হয়েছে। এতে এই তিনতলায় হলো শাড়ির বিরাট কালেকশন, তো তিনতলায় এসে সেই একই শাড়ি কিনেছি 2,000 টাকায়।
তো এরকম আর কি, এই দোকানে বেশ রিজনেবল দামে আপনি সবই কিনতে পারবেন। তিনতলায় শাড়ির দোকানের পাশে একটা ম্যাচ মেকারের দোকান আছে, তো এখানে আপনার ছেলে বা মেয়ের বায়োডাটা দিয়ে আসতে পারেন। ওরা ওদের এই অত্র এলাকায় যত ভালো ভালো বিয়ের এর সম্বন্ধ হয় ওরা সেই ম্যাচ ম্যাচ মেক মেক করে। এখানে শাড়িগুলো বেশ রিজনেবল দামে পাওয়া যায়, আপনি যেরকম দাম বলবেন ওরা সেরকম দামেরই দেখাবে, কিছুটা দাম বাড়ায় বলবে আপনি সেরকম দামেই নিতে পারবেন। শাড়ি কিনতে গেলে আমার মনে হয় মাথা ঠান্ডা রেখে তারপর শাড়ি কিনতে হয়। মার্কেট থেকে বের হয়ে আসলাম, মার্কেটের ঠিক নিচেই একদম হাতিঝিলের কোনার মধ্যে এই ফুলের দোকানটা আছে, তো এই ফুলের দোকানেও প্রচুর সেল হয়। আমি আমার ছেলে আমার ছেলের বউ মানে আমার মেয়ে আমরা আমার মেয়েটা নৌকায় উঠতে চাচ্ছিল মানে লঞ্চে, তো আমার ছেলে বললো তোমাদের এর আমি অফিসে যাচ্ছি তো তোমাদের আমি পুলিশ প্লাজায় নামাই দিই, ওখান থেকে তোমরা আবার রামপুরা চলে আসো নৌকা দিয়ে। তো তার উবারে করে আমরা গেলাম, সে বনানী চলে গেল আর আমরা তার উবারে করে পুলিশ প্লাজায় যেয়ে নামলাম। গুলশানে 1 নম্বরে যে পুলিশ প্লাজা মার্কেট আছে, তো সেই মার্কেটে যে তারপর আমাদের ব্যাড লাক, তো যখন আমরা গিয়েছি তারপর 2টা পর্যন্ত আমরা 12:30টায় গিয়েছি, 12টা থেকে 2টা পর্যন্ত নাকি অফ থাকে শুক্রবারে ওই লঞ্চ নামাজ পড়ার জন্যে। তো যেহেতু আমরা 1.5 ঘন্টা তো আর দাঁড়িয়ে থাকা যায় না, তো আমরা ব্যাক করলাম, ব্যাক করে আবার বাসায় চলে আসলাম। ওকে, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।